দিদি জামানায় উলট পুরাণ শান্তিপুরের তৃণমূল প্রার্থীকে জুতো পেটার অভিযোগ এবার ঘটনাটি ঘটে শান্তিপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের কোথাও কোথাও বিরোধী প্রার্থীদের বুঝতে না দেওয়ার অভিযোগ আসছে সকাল থেকে কোথাও আবার ইভিএম খারাপের অভিযোগ উঠেছে সব মিলিয়ে সকাল থেকেই উত্তপ্ত বঙ্গ রাজনীতি বিধানসভায় শূন্য হয়ে যাওয়া সিপিএমের এর হাতেই প্রকাশ্যে চরকিল খুশি খেলেন শাসক দলের প্রার্থীরা বচসা চলাকালীন আচমকায় তৃণমূল প্রার্থীকে মাটিতে ফেলে বেদরক মারধর করার অভিযোগ ওঠে সিপিএম প্রার্থী মৌমিতা মাহাতোর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী সন্ধ্যা মুখোপাধ্যায়ের অভিযোগ দীর্ঘক্ষণ ধরে সিপিএম প্রার্থী ও তার বল তাকে হুমকি দিচ্ছিল প্রতিবাদ জানাতেই তেরে আসে তারা কিছু বোঝার আগেই রাস্তায় ধরে মারধর করা হয় তাকে জুতো দিয়ে পেটানো হয় বলেও অভিযোগ ওঠে যদিও তৃণমূল প্রার্থীর আনা অভিযোগ অস্বীকার করেছেন সিপিএম প্রার্থী মৌমিতা রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য বলছেন ভোটের দিন ক্ষেত্র বিশেষে এই ট্র্যাডিশন আজ অব্যাহত যার যেখানে জোর তার সেখানেই দাপট এই রকমই গুরুত্বপূর্ণ পলিটিক্যাল নিউজ পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে একদম ভুলবেন না আর আজকের ভিডিওটি এইটুকুই আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন অসংখ্য ধন্যবাদ